নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁহক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, গোষ্ঠীগত সংঘৰ্ষক লৈ আজিও জ্বলিছে অসমৰ চুবুৰীয়া ৰাজ্য মণিপুৰ। আৰু অশান্ত মণিপুৰত আজি উপস্থিত হৈছে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধী। আৰু মণিপুৰত উপস্থিত হোৱা ৰাহুল গান্ধীক বাধা দিছে এতিয়া মণিপুৰ আৰক্ষীয়ে। ইম্ফলৰ পৰা মাত্ৰ 20 কিলোমিটাৰ পৰ্যন্ত আগুৱাই যোৱাৰ পিছতেই ৰাহুল গান্ধীৰ কনভয় ঘেৰি ধৰিছে মণিপুৰ আৰক্ষীয়ে। মণিপুৰ আৰক্ষীয়ে আগবাঢ়ি যাব দিয়া নাই ৰাহুল গান্ধীৰ কনভয়। মণিপুৰত উপস্থিত হোৱা ৰাহুল গান্ধীক বাধা দিছে আৰক্ষীয়ে। ৰাহুল গান্ধী মণিপুৰ পোৱাৰ লগে লগে আৰক্ষীৰ বাধা। বৰ্তমান মণিপুৰ অশান্ত হৈ থকাৰ বাবে ৰাহুল গান্ধীৰ যাত্ৰাক বাধা। বিষ্ণুপুৰ জিলাত বাধা দিয়া হৈছে ৰাহুল গান্ধীৰ কনভয়ক। সুৰক্ষাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ৰাহুল গান্ধীৰ যাত্ৰাক বাধা দিয়া বুলি আৰক্ষীৰ ভাষ্য। ইম্ফলৰ পৰা মাত্ৰ 20 কিলোমিটাৰ আগুৱাই যাবলৈ সক্ষম হয় ৰাহুল গান্ধীৰ কনভয়। আৰু তাৰ পিছতেই মণিপুৰ আৰক্ষীয়ে ঘেৰি ধৰে ৰাহুল গান্ধীৰ কনভয়। উল্লেখযোগ্য যে দুদিনৰ বাবে মণিপুৰ যাত্ৰাৰ বাবে গৈছিল ৰাহুল গান্ধী। আৰু মণিপুৰত আশ্ৰয় শিবিৰত থকা লোকসকলৰ খবৰ লোৱাৰ বাবে মণিপুৰত উপস্থিত হৈছে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধী। কিন্তু এই মুহূৰ্তত ৰাহুল গান্ধীৰ কনভয় আগুৱাবলৈ দিয়া নাই মণিপুৰ আৰক্ষীয়ে। পৰৱৰ্তী খবৰ, ঈদৰ দিনাই কুৰবানীক কেন্দ্ৰ কৰি ৰাজ্যত সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা। অন্য ধৰ্মৰ লোকে কুৰবানীত বাধা দিয়াৰ অভিযোগ আৰু তাৰ পিছতেই দুয়োপক্ষৰ মাজত প্ৰচণ্ড মাৰপিট। আৰু এই সংঘাতত আহত হৈছে দুয়োপক্ষৰ কেইবাজনো লোক। কুৰবানীক কেন্দ্ৰ কৰি দুই ফৈদৰ মাজত প্ৰচণ্ড সংঘাত আৰু এই সংঘাতত আহত হৈছে দুয়োপক্ষৰ কেইবাজনো লোক। ভাঙি চুৰমাৰ কৰিলে কেইবাখনো বাহন। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আৰক্ষীৰ লাঠিচাৰ্জ। কুৰবানীত বাধা প্ৰদান কৰা কেন্দ্ৰ কৰি সৃষ্টি হয় এই সংঘাতৰ। ইছলাম ধৰ্মাৱলম্বী লোক এজনক বাধা প্ৰদান কৰিছিল অন্য ধৰ্মৰ কেইবাজনো যুৱকে। আৰু বাধা প্ৰদানৰ পাছতেই দুয়োপক্ষৰ মাজত তুমুল মাৰপিটৰ ঘটনা সংঘটিত হৈছে। আৰু এই ঘটনাত মছজিদৰ খিৰিকী ভাঙিছে। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ আৰক্ষীয়ে লাঠিচাৰ্জ কৰিছে। শিলচৰ চহৰৰ পঞ্চায়ত ৰোডত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা। একাংশই শিলচৰৰ ৰাজপথত দিয়ে ভাৰত মাতা কি জয় শ্লোগান। আৰক্ষীয়ে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে যদিও বৰ্তমানেও বিৰাজ কৰিছে চেপা উত্তেজনাই। আৰক্ষী আৰু CRPF বাহিনীয়ে টহল দিছে এই অঞ্চলটোত। আৰু ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হৈছে কাছাৰৰ আৰক্ষী অধীক্ষক। পৰৱৰ্তী খবৰ, নলবাৰীৰ ঘগ্ৰাপাৰ থানাত ভয়ংকৰ ঘটনা। থানাৰ ভিতৰত কিশোৰীক নগ্ন কৰি ফটো তুলিলে আৰক্ষী বিষয়াই। আৰু এই ঘটনা পোহৰলৈ অহাৰ পিছতেই অসম আৰক্ষীৰ ভিতৰচৰাত হাহাকাৰ। থানাৰ ভিতৰত কিশোৰীক নগ্ন কৰি ফটো তুলিলে আৰক্ষী বিষয়াই। নলবাৰীৰ ঘগ্ৰাপাৰ থানাত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা। থানাখনৰ উপ পৰিদৰ্শক পৰ্যায়ৰ এজন বিষয়াৰ বিৰুদ্ধে এই অভিযোগ উত্থাপন হৈছে। বৰ্বৰতাৰ সকলো সীমা চেৰাই কিশোৰীৰ উলংগ ফটো তোলাৰ অভিযোগ আৰক্ষীৰ বিৰুদ্ধে। আৰক্ষী বিষয়াই নিজৰ মোবাইলত ৰেকৰ্ড কৰাৰ অভিযোগ ভুক্তভোগীৰ। আৰু এই ঘটনা সংক্ৰান্তত নলবাৰী সদৰ থানাত গোচৰ ৰুজু ভুক্তভোগীৰ। আৰক্ষী অধীক্ষক সুধাকৰ সিঙকো অৱগত কৰা হৈছে এই বিষয়টো। আৰু অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক অলিন্দিতা গগৈক তদন্তৰ দায়িত্ব দিয়া হৈছে। কিশোৰীগৰাকীৰ ভাষ্য গ্ৰহণ কৰিছে আৰক্ষীয়ে। আৰু এই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত টুইট কৰিছে DGP GP সিঙে। GP সিঙে মন্তব্য কৰি কয় যে আৰক্ষীৰ বিৰুদ্ধে উপযুক্ত প্ৰমাণ পালেই কঠোৰ ব্যৱস্থা লোৱা হ'ব। এই ঘোষণা কৰিছে GP সিঙে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক।
পরবর্তী খবর যান বাহনের গড়াকিল জরুরি খবর আজিয়ে পরিশোধ করক আপনার যান বাহনের বকেয়া কর অন্যথা যিকোনো মুহূর্তত রাজ্যের পরিবহন বিভাগে জব্দ করিব পারে আপনার বাহনখন মাজত মাত্র আর এটা দিন আজিয়ে পরিশোধ করক আপনার বকেয়া যান বাহন কর যান বাহন কর পরিশোধ করবল রাজ্যের পরিবহন বিভাগে ধরে দিছে 30 জুনলৈকে শেষসীমা পহিলা জুলাইরপরাই কর নিদিয়া বাহনের বিরুদ্ধে চলিব পরিবহন বিভাগের তীব্র অভিযান কর পরিশোধ নকৰা বাহন দেখা মাত্র জব্দ করব পরিবহন বিভাগে কর অনাদায়ের বাহনের গড়াকিয়ে ভরব লাগিব বৃহৎ অঙ্কর জরিমনা কেবল মাত্র কামরূপ মহানগর জেলাতেই রাইজে এতিয়াও পরিশোধ করবলে বাকি আছে 100 কোটির অধিক টাকার যান বাহন কর বহু নির্মাণকারী প্রতিষ্ঠান ট্রেভেল এজেন্সিয়ে পরিবহন বিভাগক দিবলৈ আছে 40 কোটি টাকার কর কেবা লাখ টাকাও কর দিবলৈ বাকি আছে বহু বিলাসী বাহনের গড়াকিয়ে সকল 30 জনের ভিতর বকেয়া কর আদায় দিবলৈ অনুরোধ সহকারী পরিবহন আয়ুক্ত গৌতম দাসর অন্যথা 1 জুলাইরপরা রাজপথত চলাব নোৱাৰিব কর অনাদায়ী বাহন পরবর্তী খবর বিশ্বজুড়ি ত্রাসর সৃষ্টি করা মহামারী করোনা ভাইরাসক লৈ চাঞ্চল্যকর তথ্য জৈবিক অস্ত্র হিসাবে চীনে প্রস্তুত করেছিল এই করোনা ভাইরাস সংবাদ মাধ্যমের আগত চীনের বৈজ্ঞানিকর এই সন্দর্ভত বিস্ফোরক স্বীকারোক্তি করোনা ভাইরাসক লৈ পোহরলে আহিছে ডাঙর তথ্য চীনের জৈবিক অস্ত্র আছিল করোনা ভাইরাস ইউহানের গবেষণাগারত কাম করা গবেষকর এই দাবি জৈবিক অস্ত্র হিসাবে চীনে প্রস্তুত করেছিল করোনা ভাইরাস আগশারীর সংবাদ প্রতিষ্ঠানত গবেষক সাউসাউ দিছে এই সন্দর্ভত চাঞ্চল্যকর সাক্ষাৎকার তেও এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে মোক আর মোর সহযোগীক পরীক্ষার ভাবে দিছিল ভাইরাসের 4টা প্রজাতি ইয়ারে কোনটো প্রজাতির ভাইরাস অধিক সংক্রামক হেয়া পরীক্ষা করবলে দিছিল পরীক্ষার লক্ষ্য আছিল কোনবিধ ভাইরাসে সকলতকৈ আগত সংক্রমণ ঘটাব পারে আর কোনটো ভাইরাস অধিক প্রভাবশালী তাক পরীক্ষা করবলে দিছিল কোনবিধ প্রজাতিয়া মানব দেহত সকলতকৈ আগত প্রভাব পেলাব হেয়া পরীক্ষা করা হয়েছিল 2019ত মিলিটারি ওয়ার্ল্ডর গেমসর সময়সাত গবেষকজনের একাংশ সহযোগী সন্তানহীন হয়েছিল ইয়ার মূল উদ্দেশ্য আছিল এই সকল লোকর জড়িয়ে বিশ্বত করোনার সংক্রমণ ঘটুয়া আর এই গবেষকগীর এই সাক্ষাৎকারের পাশতেই বিশ্বজুড়ি চাঞ্চল্য পরবর্তী খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 6টা বৃহৎ ঘোষণা এই সন্দর্ভত রাজ্যের উপায়ুক্ত সকললৈ মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা রাজ্যের উপায়ুক্ত সকললৈ মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশনা এতিয়ারপর মুখ্যমন্ত্রীর সভার ক্ষেত্রে মানিব লাগিব এই 6টা বিশেষ নির্দেশনা কি নিয়ম মানিব লাগিব চাওয়া হোক বন্তি প্রজ্বলন অনুষ্ঠান আয়োজকে সভার পূর্বে আরম্ভ করব লাগিব গামোচা ফুলের থোপারে সম্বর্ধনা বন্ধ করার নির্দেশ আগধরতার বাহিরে কোনেও শলাগর শরাই দিয়ার প্রয়োজন নাই যত মুখ্যমন্ত্রী নিশা বাহর পাতে ইয়ার দ্বিতীয় দিনের অনুষ্ঠান বৃক্ষরোপণে আরম্ভ হব লগতে মাটির পিয়লাতে চাহ দিয়ার নির্দেশ উপায়ুক্ত সকল আর কাঁচর বোতলত যোগান ধরব লাগিব খোয়া পানি এবার ব্যবহারযোগ্য প্লাস্টিকর পানির বোতল বর্জনের নির্দেশ আর মধ্যাহ্ন আর নৈশ ভোজন নিরামিষ হব লাগিব অসমীয়া আর থলুয়া জনগোষ্ঠীয় খাদ্য সম্ভার যোগানোর নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরবর্তী খবর অবহেহত আটলান্টিক মহাসাগরের গভীরতাত উদ্ধার হল সাবমেরিন টাইটানের ধ্বংসাভেগ কিন্তু মৃত্যু হওয়া 5 জন লোকের এই পর্যন্ত নাই কোনো সন্ধান আটলান্টিক মহাসাগরের গভীরতাত উদ্ধার হল সাবমেরিন টাইটানের ধ্বংসাভেগ টাইটানিকর কাষতে সাগরের তলিত পোৱা গৈছে টাইটান নামের সাবমেরিনখন আর সাবমেরিনখনের কিছু অংশহে উদ্ধার হয়েছে সাগরের তলিরপরা 12,500 ফুট আটলান্টিক মহাসাগরের গভীরতাত পড়ে রয়েছিল টাইটান নামের সাবমেরিনের ধ্বংসাভেগ টাইটানিকর সন্ধানত সাগরের তললৈ গৈছিল এই টাইটান সাবমেরিনখন
উল্লেখযোগ্য যে 1912 চনত আটলান্টিকৰ সেই স্থানতে ডুবি গৈছিল টাইটানিক জাহাজ আৰু একে স্থানতে হেৰাই গ'ল টাইটান নামৰ ছাবমেৰিনখন। কিন্তু মৃত্যু হোৱা পাঁচজন লোকৰ এই পৰ্যন্ত নাই কোনো সন্ধান।